গেল কয়েক দিনের চেয়ে শীতের তীব্রতা বেড়েছে দেশ জুড়ে। ঠান্ডা বাতাসে চুয়াডাঙ্গার জনজীবনে দুর্ভোগ বেড়েছে। সকালে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণ করছেন খেটে খাওয়া ছিন্নমূল মানুষ। শীতে ব্যাহত হচ্ছে কৃষিকাজ। উত্তরের জেলা পঞ্চগড়ে ভোর ৬টায় ১০.৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। শীতে কষ্টে আছেন কুড়িগ্রাম ও লালমনিরহাটের চরাঞ্চলের মানুষ।